তাহলে আজকে আমাদের লাঞ্চ কোথায় হলো? আজকে আমরা লাঞ্চ করলাম টেস্টি কর্নারে, আর সমস্ত কিছু ছিল বাঙালি খাবার। আমার তো খুব ভালো লেগেছে। এই একটু বালি নিয়ে খেলেছিল হাতে, মনে হচ্ছে একটু বালি লেগেছে, ওগুলো সব ভালো করে ধুয়ে দিলাম, এবার ওর ঘুমও পাচ্ছে। সকালে টিফিন বিফিন করে আবার রেডি হয়ে নিলাম আবার বেরোবো বলে, আর রুহিও রেডি, এখন একটু ঘুম দিয়ে নিল জোর। তারপরে সবাই মিলে এবার যাব সমুদ্রে স্নান করতে, নাকি? অভি এখানে পুরো রেডি হয়ে গেছে, চলো এসেছি আমরা আবার পিছে, মানে বাড়ি যাচ্ছে আর আসছি, নাকি? সেই মজা, সেই মজা, তাহলে এবার কি স্নান করবো? ওই দেখো রুহি, ঘোড়া দেখো, ঘোড়া ঘোড়া ঘোড়া, ওরে বাবরে, বাড়িটা কি গরম! জায়গা সেট হয়ে গেছে, আর ওইদিকে এরা তো নেমেও পড়েছে, দেখো দেখো দেখো। বাবা কি করলো আমার এখানে, পুরো গর্ত হয়ে গেল দেখো, ওর পা তো ডুবেই গেছে। আবার চলে এসেছো, আরে বাবরে, রুহির খুশি তো দেখার মতো সকাল থেকে। ইয়েস এবারে আমরা মজা করব। এখানে এখানে এখানে, ওরে বাবরে, বিশাল বড়, অনেক বড় বড় ঢেউ আসছে এবার। এদিকে এখন স্নান করানো চলছে, নাকি? অভিদা ভয় খাচ্ছে, আচ্ছা এবার ছবি তোলা হোক ছবি। আর মামা ওইদিকে চলে গেছে অনেক দূরে, সবাই ওখানে চান করতে ব্যস্ত। রুহির দেখো এখানে হাতি হাতি পাপা, হাতি হাতি পাপা, ইয়ে মামাম, এবার প্রচুর বড় বড় ঢেউ আসছে, আর আমরা এখানে সি বিচের আনন্দ নিচ্ছি বসে বসে। এখন আমরা স্নান করব, রুহি সবার লাস্টে স্নান করবে, তাই এখন দেখছে, এখন সব দেখছে, ও সবাইকে হাই বলছে, হাই, ওই দেখ বলছে হাই, ও এখন ঢেউ দেখছে, ঢেউ দেখতেই ব্যস্ত, হ্যাঁ এখানে বসে বসে আছে, হ্যাঁ আর বাবার কাঁধে কাঁধে ঘুরে বেড়াচ্ছে, বালি বালি বালি, তাও এখনো স্নানই করেনি। এই রিলগুলো কি ইনস্টাগ্রামে দেখা যাবে নাকি, যেগুলো বানানো হলো? আচ্ছা এই ব্যাপার, হ্যাঁ অবশ্যই অবশ্যই, অনেকক্ষণ রোদে আছি, হ্যাঁ তারপরে আবার হবে, তারপরে আবার আমরা সবাই নামবো। কেমন লাগছে? ওই দেখো পা দোলাচ্ছে, চলো চলো চলো। এই রুহি কি করছে? রুহি কি করছে? ওই দেখো জলে নামার জন্য কি করছে, বড় বড় ঢেউ আসছে, আর দেখো রুহি পাপার কাঁধে চেপে বড় বড় ঢেউ দেখছে, এই ঘুম পেয়ে গেল, কি ব্যাপার! ও এখনো কিন্তু ওই সে ঢেউই দেখে যাচ্ছে, হ্যাঁ পুরো সমুদ্রের দিকে ওর লক্ষ্য সব সময়। যাও 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 যাও, ও বলছে আমাকে নামাচ্ছে না কেন। কি হয়েছে, চলে এসছে নাকি ডাব? আর এখানে সবার জন্য ডাব চলে এসছে, হচ্ছে হচ্ছে, কিছু জল পাচ্ছিস? এই দেখে দেখে ওর কাজ চালিয়ে যাচ্ছে, আমি আর রুহি এখন এখানে ওয়েট করছি, আর ওরা অলরেডি সবাই আবার গেল, এখন একটা 3 বাজে, তো
চলে যাব তার আগে যখন আর 10-15 মিনিট বাকি থাকবে না তখন আমি আর রুহি স্নান করব হ্যাঁ না তখন আমি আর রুহি স্নান করব আর একটু বালি নিয়ে খেলেছিল হাতে মনে হচ্ছে একটু বালি লেগেছে ওগুলো সব ভালো করে ধুয়ে দিলাম এবার ওর ঘুমও পাচ্ছে দাদা চলে এসেছে স্নান করে অনেক হলো অনেক স্নান হয়েছে বাপ রে সেদিকে স্নান করেই যাচ্ছে করেই যাচ্ছে করব না পুরীতে এসেছি কি করতে হ্যাঁ তাই সেদিকে লাফিয়েই যাচ্ছে সোয়ানে এবার কি রুহি স্নান করবে নাকি এই দেখো বালি নিয়ে খেলবো বালি নিয়ে কিন্তু ওকে একটা মগ আনলে ভালো হতো মনে হচ্ছে আচ্ছা এই দেখো বালি নিয়ে খেলবো আমরা ওকে বসা ওকে বসা আসবে আসবে দাঁড়া ওরে বসা ওকে একটু বসা আসবে না আসবে না এতদূর আসবে না এবার কি এরা যাচ্ছে বড় আসছে ঢেউ দেখি 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 মামাম কই কই মামাম দেখি 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 ওই যো দাদা দেখি দেখি কিটি চান করছে দেখি সবাই চান করছে আজকে সবাই সমুদ্রতে চান করছে চল কি হয়েছে ভালো লাগছে
এখন রেস্টুরেন্টে প্রচুর ভিড়, তার জন্য বসে আছি আমরা। আর ওইদিকে ওরা জায়গা পেয়েছে, দাদা সেই মজা করেছে একসাথে। আর এদের এখন তার বেশি তোদের মতো আমি লাফালাফিটা ঠিক করতে পারতাম না, তো এটুকুই ঠিক আছে আমার জন্য। এখন আমরা ওয়েটিং করছি, অর্ডার দেওয়া কমপ্লিট, কিন্তু খাবার দাবার এখন আসেনি। আর এদের সবার এখন ঘুম পেয়ে গেছে, সবাই খুব ক্লান্ত। বাবা যা স্নান করেছে, বাবার এখন খেয়ে দিয়ে মানে শুতে পারলে হয়, এত করেছে। আমি মা রুহি ছাড়া সবাই ফুল অন মাস্তি করেছে। আমাদের খাবার চলে এসেছে, অনেকক্ষণ ওয়েট করছিলাম। আর আমরা সব অর্ডার দিয়েছি ভেজ থালি, আটজন আছি আমরা, আটজনেরই ভেজ থালি। বাবারা এখনো খাচ্ছে এখানে, আর আমার খাওয়া কমপ্লিট, সবার সাথে আমারই খাওয়া হয়েছে। কেমন ভালো খেলে? ঠিক আছে। আর বাবা নিয়েছিল এখানে মাটন নিয়েছিল, পমফ্রেট নিয়েছিল, তার সাথে ভেজ থালি অর্ডার দিয়েছিলাম। তুমি তো ভালো বলবে, এখানকার মানুষ তো ভালো বলবে। দাদাই আমাদেরকে চিনে চিনে নিয়ে এসছে, আর বড় মামা এখানে খাচ্ছে। তুমি বলে কাঁকড়া অর্ডার দিয়েছো, কে অর্ডার দিচ্ছে তাহলে? এক ঘন্টা পর ছিল কিন্তু জলের বোতল নিয়ে ওয়েট করছে, দাদা এখানে ফোন নিয়ে ওয়েট করছে। রুহির ঠাকুমা এখানে রুহিকে নিয়ে ওয়েট করছে, বাবা রুহির ব্যাগ নিয়ে ওয়েট করছে, সবাই আমরা ওয়েট করছি। তাহলে আজকে আমাদের লাঞ্চ কোথায় হলো? আজকে আমরা লাঞ্চ করলাম টেস্টি কর্নারে, আর সবকিছু ছিল বাঙালি খাবার। আমার তো খুব ভালো লেগেছে, এই দুদিন ধরে
বিশ্বাস করে আমি ঠিক করে কিছু খাওয়া দাওয়া করতে পারিনি, কাল রাতেও আমি ঠিক করে খেতে পারিনি। না আজকে একদম পুরো পারফেক্ট ছিল, পারলাম না আজকে পুরো পারফেক্ট বাঙালি খাবার খেলাম। হ্যাঁ এরকম চাই আর কি, বাঙালি যে পুরীতে যাই যেখানে যাই একটা বাঙালি হোটেল পাবো সেখানে ভালোভাবে খাবো, সেরকমই তোমরা চাইলেও আসতে পারো। আর কোথায় আমি বলছি, এটা হচ্ছে ঘরে বাইরের অপোজিটে। ও আচ্ছা, হোটেল ইন্টারন্যাশনাল এর পুরো অপোজিটে। আর ঘরে বাইরে এখানে কি আছে? এই হোটেল এন্ড রেস্টুরেন্ট। আর আমরা কোথায় মানে কোথায় দেখাচ্ছি আমরা? আমাদের চ্যানেলের নাম নাম হচ্ছে ঘরে বাইরে, মানে তোমরা বুঝতে পারছো যে ঘরে বাইরের অপোজিটে আছে টেস্টি কর্নার। কোইনসিডেন্ট এটা। হ্যাঁ কিন্তু আমরা ঘরে বাইরে টেস্ট করিনি যদিও, বাট আমাদের নামটা যেহেতু আছে তার জন্য আমরা একবার বলেই নিলাম। বাট এটা ভালো, আমাদের টেস্টি কর্নার খুব ভালো লেগেছে। তো চলো এবার আস্তে আস্তে সবাই বেরোচ্ছে নাকি? এবার সবাই বেরোচ্ছে। আর রুহি তো ঘুমিয়েই গেছে, ঘুমিয়েই হয়ে গেল সকাল থেকে, লাফালাফি করেছে, একটুও ঘুমায়নি। হ্যাঁ চলো যাওয়া যাক। ওরা তো সবাই হোটেলে রয়ে গেল, রানীর শরীরটা একটু খারাপ তার জন্য ওকে বলে তুমি থাকো হোটেলে স্টে করো। আর আমি আর পূজা এখন রাতে বেলা এসেছি সমুদ্র দেখতে। রাতের সমুদ্রের মজাই আলাদা, কি বুঝা? দেখ কোথায় ছিলাম আমরা, ছিলাম প্রায় ওই যে তিন নম্বর ঢেউটা যেখানে আসছে ওইখানে। আর এখন জল কোথায় দেখো, আর এখানে হচ্ছে এই উঁচু পাড়। আমরা এখান থেকে ছিলাম, এখন থেকে যে সেকেন্ড ঢেউটা দেখাচ্ছে ওইখানে ছিলাম। ও তো এটাই হচ্ছে পুরীর মজা নাকি? হ্যাঁ এই দেখো ছুট্টি পার একটা কাঁকড়া দেখেছ? এই দেখ পুচা দৌড়ে বেড়াচ্ছে, দৌড়ে কামড়াবে না তো, ধরতে পারলে ছুটে পালিয়ে যাবে, খপ করে ধরতে হবে। এইকে দেখো হাতে কাঁকড়া ধরে নিয়ে চললো। এখন এটা গ্লাসে গিয়ে ভরবো, গ্লাসে গিয়ে ভরে কি স্টুডিও অবধি নিয়ে যাবো আমি এটা। মানে আমি এই দেখ এখানে দৌড়ে বেড়াচ্ছে, দেখেন দৌড়ে বেড়াচ্ছে, দেখ অনেক অনেক গাদা কাঁকড়া। এই দেখো দেখো তোমরা সবাই দেখতে পাচ্ছ না জানিও, এই দেখ এটা ছোট্ট পাড়া, এই হাতে পাতা একটু বড় আছে নাকি? হ্যাঁ দেখাবো কি করে, দেখাতে তো পারবো না। তাহলে চ আজকে রাতে গিয়ে এটা রান্না করবো। কামড়েছে কামড়েছে কামড়ে দিচ্ছে হাতে। বাজে 4:30 আর আমরা সবাই উঠে পড়েছি রেডি হব বলে। সো আজকে যাব আমরা পুরীর জগন্নাথ মন্দিরে। বেবে যাচ্ছি কিন্তু আমরা সবাই মিলে, তুমি তাহলে বাড়িতে থাকো। হ্যাঁ খালি বমাসি খালি বমাসি খালি বমাসি অমনি করে না, দাও হুত্তা হুত্তা করে দিয়েছি। দুধটা খেয়ে নাও, ওটাকে ফেলে সব কিছু ফেলে তুমি কোথায় চলে যাচ্ছ মা?